লক্ষ্মী সাগর, যার অপর নাম জুবলি ট্যাঙ্ক। ইটকাট পাথর ঘেরা পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই অনিন্দ্য সুন্দর পুকুরটির পারে দাঁড়ালে আপনা আপনিই মন ভালো হয়ে যায়। ইতিহাসের পাতায় চোখ মেলালে দেখা যায় রানী ভিক্টোরিয়ার রাজত্বকালের সিলভার জুবিলি অর্থাৎ 50 বছর পূর্তি উপলক্ষে 1887 খ্রিস্টাব্দে পাবনা শহরের কালাচাঁদপাড়ায় 1 একর জমির ওপর এই পুকুরটি খনন করা হয়। পাবনার তাঁতিবন্দের জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর বৈমাত্রেয় ভাই অভয় গোবিন্দ চৌধুরী তার নিজের জমিতে পুকুরটি খনন করেন। মহারানী ভিক্টোরিয়ার রাজত্বকালের জুবিলি উৎসব উপলক্ষে এটি খনন করা হয় বলে পুকুরটি জুবলি ট্যাঙ্ক নামে পরিচিত। এর আরেক নাম লক্ষ্মী সাগর। তারাশের জমিদার পরিবারের সন্তান প্রজাহিতৈষী লক্ষ্মণা প্রামাণিক পুকুরটি খননের সময় আর্থিক সহায়তা বাবদ 50,000 টাকা অনুদান দিয়েছিলেন বলে এই পুকুরের নামের সঙ্গে তার নামটিও স্মরণীয় হয়ে আছে। মূলত পাবনা শহরের মানুষের পানীয় জলের অভাব পূরণের জন্য পুকুরটি খনন করা হয়। এই পুকুরকে ঘিরে অনেক কিংবদন্তি গড়ে উঠেছে। অনেক খ্যাতিমান লোকের স্মৃতিকথার স্থান পেয়েছে এই পুকুর। দীর্ঘকালের রাজনীতি, সংস্কৃতি এবং ইতিহাসের নানা ঘটনা বুকে ধারণ করে আছে লক্ষ্মী সাগর বা জুবলি ট্যাঙ্ক। এর অপার সৌন্দর্য আজও আমাদের হাতছানি দিয়ে ডাকে। আমরা অনেক দূর দূরান্তে কত কিছুই দেখতে যাই, কিন্তু লক্ষ্মী সাগরের পাড়ে দাঁড়িয়ে আজ মনে হলো তার রূপ সত্যি যেন দেখা হয়নি চক্ষু মুলিয়া।